বঙাইগাঁও রেল স্টেশনত অঘটন সাতগৰাকী শ্রমিক চিকিৎসালয় প্রেরণ ঘটনাস্থলীত উপস্থিত বিধায়ক ফণীভূষণ চৌধুরী বঙাইগাঁও রেলওয়ে স্টেশনত নবনির্মিত প্লেটফর্মের মুধস নির্মাণ করে থাকতে সংঘটিত হয় এই অঘটন মুধস নির্মাণ করে থাকতে মুধস ভাঙি দুর্ঘটনা সংঘটিত হয় সাতগৰাকী শ্রমিক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত শ্রমিকসক সংকটজনক অবস্থা বঙাইগাঁও কেবাখনো চিকিৎসালয় প্রেরণ করা হয়েছে উন্নত চিকিৎসার বাবে ঘটনাস্থলীত উপস্থিত বিধায়ক ফণীভূষণ চৌধুরীর বঙাইগাঁও জেলার উপায়ুক্ত আৰু আৰক্ষী অধীক্ষক জানিব পৰা মতে ত্ৰিবেণী কনষ্ট্ৰাকশ্যন নামৰ এটা নিৰ্মাণকাৰী সংস্থাৰ অধীনত কাম কৰি আছিল শ্ৰমিকসকলে দুজন লড়াশুনা লৈ গেছে না এতিয়ালৈ নগৰ কোৱা